যখনই আমরা প্রসন্ন হই, কোনো শুভ অনুষ্ঠান থাকে, আমরা সাফল্য লাভ করি, আমরা সবার আগে আপনজনদের মিষ্টিমুখ করাই। আর এটা ভালোই, মিষ্টিমুখ করালে মনও মিষ্টি হয়ে যায়। কিন্তু এই মিষ্টতা শুধুমাত্র মিষ্টির মধ্যে থাকে না, কারণ এ স্বাদ নয়, এ এক অনুভূতি। জিহ্বার স্বাদ গলায় গেলেই শেষ হয়ে যায়, সেখানে অনুভূতির স্বাদ সারা জীবন মনে থেকে যায়। তাই আপনি যখনই আপনজনদের মিষ্টিমুখ করাবেন, শুধু সেই মিষ্টি দিয়ে কেন, যা কিছুক্ষণের জন্যই থাকে, সেই অনুভূতির দ্বারা, সেই মিষ্টি কথার দ্বারা, সেই মিষ্টি ব্যবহারের দ্বারা সবাইকে খুশি করুন। মানুষ সারা জীবন মনে রাখবে, না থাকবে কোনো তিক্ততা, আর না থাকবে কোনো শত্রুতা। দেখবেন, এইভাবেই আপনি আরও একটা সুযোগ পেয়ে যাবেন মিষ্টি মুখ করার। রাধা রাধা। মানুষ মানুষ কতটা শক্তিশালী হয়, তার কতটা সামর্থ্য রয়েছে, সে কতটা প্রতিভাশালী হয়, এটা হয়তো বলার কোনো দরকারই নেই। আজকের দিনে সবাই জানে যে মানুষ কি না করতে পারে। মানুষ চাইলে সব কিছু করতে পারে। মানুষ যদি চায়, মাছের মতো জলে সাঁতার কাটতে পারে। মানুষ যদি চায়, হিমালয়ের মাথা নত করতে পারে। মানুষ যদি চায়, সমুদ্র থেকে মুক্ত সংগ্রহ করতে পারে। মানুষ যদি চায়, তাহলে আকাশের পাখির মতো বিচরণ করতে পারে। মানুষ চাইলে সব কিছু পেতে পারে, সে জ্ঞান, সম্পত্তি, পরিবার, সাফল্য, সব কিছু। যদি কিছু থাকে যেটা সে গ্রহণ করতে চায় না, সেটা হলো তার দোষ, তার ভুল। মানুষ এসব কখনো গ্রহণ করতে চায় না। কিন্তু যেদিন মানুষ তার দোষ বুঝতে পারবে, নিজের ভুল বুঝতে পারবে, সেটা স্বীকার করতে পারবে, আর সেটা ঠিক করার পথে অগ্রসর হবে, তাতে সে সফলও হবে, সেদিন সে প্রকৃতরূপে মানুষ বলে গণ্য হবে, সেদিন সে মুক্তি লাভ করবে। ভুল সবাই করে, দোষ সকলের মধ্যে থাকে, সেটা গ্রহণ করুন, তা সংশোধন করার চেষ্টা করুন, জীবনে এগিয়ে যেতে পারবেন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এটা দেখতে পাচ্ছেন, আপনি নিশ্চয়ই জানেন এটা কি। এটা বড়ই বিচিত্র এক বস্তু, এটা হলো কয়লা। আমি একে বিচিত্র এই কারণে বলছি, ভেবে দেখুন, যদি এটা গরম হয় আর আপনি এটাকে ধরে ফেলেন, এটা আপনার হাত পুড়িয়ে ফেলবে। আর যদি এটা ঠান্ডা হয় আর আপনি এটা ধরেন, তাহলে এটা আপনার হাতে কালি লাগিয়ে দেবে। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই, যে কোনো রূপেই থাকুক না কেন, গরম হোক অথবা ঠান্ডা, এটা কোনো না কোনোভাবে আপনার ক্ষতি অবশ্যই করবে। এরকমই হয় খারাপ মানুষজন, বদসঙ্গ, ঠিক কয়লার মতো। আপনি যদি কিছু নাও করেন, যাই হয়ে যাক, এরা যদি আপনার কাছে থাকে, তাহলে কোনো না কোনোভাবে জীবনে আপনার কোনো না কোনো ক্ষতি অবশ্যই হবে। তাই নিজের জীবনে সবসময় সঙ্গতের নির্ণয় অত্যন্ত ভেবে চিন্তে করবেন। রাধা রাধা। আপনি কি কখনো কোনো গাছের গায়ে পাথর ছুঁড়ে মেরেছেন? আজ না হোক, ছোটবেলায় কখনো না কখনো নিশ্চয়ই ছুঁড়েছেন। এখনো বাচ্চারা সেটাই করে থাকে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন সেই গাছের ওপরই পাথর ছুঁড়ে মারা হয় যাতে ফল থাকে? কোনো সাধারণ বা ফলবিহীন গাছের ওপর এত পাথর কেন ছোঁড়া হয় না? কারণ খুবই সহজ, আমরা ফল খেতে চাই, আর সেটা পাড়ার জন্য আমরা পাথর ছুঁড়ে সেগুলিকে প্রাপ্ত করার চেষ্টা করি। আর অন্যদিকে সেই গাছ এই পাথরের রূপে বিরোধিতা সহ্য করে, তবুও সেখানেই দাঁড়িয়ে থাকে যেখানে তার অবস্থান। সেই ফল আমাদের দিতে থাকে যা সর্বদা আমাদের দিয়ে এসেছে, আর সেই জন্যই সে আমাদের কাছে মূল্যবান।
তাই মনে রাখবেন, আপনার জীবনেও এরকম অনেক মানুষ আসবেন বা হয়তো এখনই আছে যারা আপনার বিরোধিতা করেন, যারা আপনার জীবনে সংকট ডেকে আনেন, আপনাকে দোষারোপ করেন, কিন্তু আপনার নজর সেদিকে থাকা উচিত নয়। তাই একটা গুরুত্বপূর্ণ সত্য সবসময় মনে রাখবেন, সেই গাছের ওপরেই পাথর এসে পড়ে যে ফল ধারণ করে, যে মূল্যবান হয়। রাধা রাধা পাদুকা খড়ম আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়, যখনই আমরা এটা পায়ে পড়ে হাঁটি এটা আমাদের রক্ষা করে কাঁটা থেকে, ছোট পাথর থেকে, এটা আমাদের সুরক্ষিত রাখে। কিন্তু যদি এটাকেই আমরা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, তাহলে এই পাদুকার জন্যই হাঁটার সময় পেছন থেকে আমাদের পায়ে কাঁটা লেগে যায়। এরকম মানুষও আমাদের জীবনে থাকে, যে থাকে তো আমাদের সাথেই, কিন্তু এরাই আমাদের পিঠ পিছে কাদা ছড়ে। এবার হাঁটার সময় যখন আপনার পায়ে কাদা লাগে আপনার পাদুকার জন্য, আপনার নজর সেদিকে থাকে না, আপনার নজর থাকে সামনের দিকে, কারণ সেটাই আপনার লক্ষ্য, সেটাই আপনার পথ, আর সেটাই আপনার করা উচিত। তাই মনে রাখবেন, আপনার পা ধরে সেই টানতে পারে যে আপনার পেছনে রয়েছে, আর আপনার নজর সেখানে নয়, সবসময় সামনে নিজের লক্ষ্যে থাকা উচিত। প্রতি মুহূর্তে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকুন, সবসময় জীবনের সামনে এগোতে থাকুন। আর রাধা রাধা। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই সংসারে সবথেকে মাহাত্মপূর্ণ বস্তু কি, তাহলে আপনি বলবেন জল, আর একদম ঠিক বলবেন। কিন্তু কোন কারণে? এই জন্য যে সে আমাদের জীবনদান করে, এই জন্য যে সে আমাদের তৃষ্ণা মেটায়, নাকি এই জন্য যে আমাদের দৈনিক কাজ থেকে শুরু করে আমাদের মৃত্যু অবধি কাজে আসে, সব কাজে আমাদের সাহায্য করে? না, এর পেছনে একটা কারণ হলো জলের প্রকৃতি। ভেবে দেখুন, সমুদ্রের এই জল সূর্যের তাপ সহ্য করে বাষ্পীভূত হয়, তারপর উপরে গিয়ে মেঘে পরিণত হয়, তারপর সেই মেঘ রূপে প্রবাহিত হয়ে কোনো পর্বতের সাথে ধাক্কা খেয়ে বর্ষা হয়ে এই পৃথিবীতে বর্ষিত হয়। আর এই পৃথিবীর ধূলিকণা এর মাটিকে নিজের মধ্যে ধারণ করে। মানুষের দ্বারা, অন্য প্রাণীর দ্বারা যে ময়লা ছড়িয়ে পড়েছে তাকে নিজের মধ্যে ধারণ করে, আর তারপর ফের অগ্রসর হয়ে পড়ে সমুদ্রের দিকে, সমুদ্রে মিশে যায়। কিন্তু তবুও আবার বাষ্পীভূত হওয়ার সময় সেই ময়লাকে সে সেখানেই ফেলে যায়, সেই ময়লাকে নিজের সাথে নিয়ে যায় না। ব্যাস, এটাই জলের প্রকৃতি যা তাকে মহান করে তোলে। আপনিও আপনার জীবনে আপনার কর্ম করুন, মহান কর্ম করুন, ভালোভাবে করুন, কিন্তু সেই কর্মের সাথে যে অহংকার আসে সেটা নিজের মধ্যে প্রবেশ করতে দেবেন না, তার থেকে ওপরে উঠুন। আপনি নিজেকে জলের মতো হালকা অনুভব করবেন। রাধা রাধা। ধরিত্রীর বুকে গজিয়ে ওঠা এই দুব্বু ঘাস দেখেছেন? দুব্বু ঘাস, যা আমাদের পাকে শীতল রাখে। এতে যদি বসেন তাহলে মনে হবে নরম কোথাও বসে আছেন। এত ছোট হলেও কিন্তু এর মধ্যে গুণ আছে অনেকগুলি, আর যতটা ছোট এটা ততটাই বড় শিক্ষক। কিভাবে ভাবুন, পাতা ঝরার মরশুমের পরে সমস্ত পাতা একত্রিত হয়ে থাকে, একটা ছোট ফুলকি সবাইকে জ্বালিয়ে দিতে পারে, সমস্ত পাতা পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু এই ঘাসের কিছুই হয় না, সে যেমন ছিল তেমনই থাকে। কারণ কি হতে পারে? প্রথম কারণ, এরা ছোট হয়। দ্বিতীয় কারণ, এরা বিনম্র হয়, বড়ই সহজে দমে যায় এরা। তৃতীয় কারণ, এদের মধ্যে নমনীয়তা থাকে। আপনিও নিজেকে এরকমই বানিয়ে ফেলুন, কখনো নিজেই নিজেকে কারোর থেকে বড় মনে করবেন না, নিজের এই মনকে বিনম্র রাখুন। এবং সব থেকে বড় কথা, নিজের এই মনে সহানুভূতি, প্রেম আর বিশ্বাসের
নমনীয়তা বজায় রাখবেন। যদি এরকম করতে পারেন তাহলে জীবন সবসময় সুখে কাটবে। রাধা রাধা। আমরা জীবনে এমন অনেক মানুষকে চিনি যারা অত্যন্ত শক্তিশালী, নিজের পরীক্ষা দিতে কখনো পিছপা হন না, খুব কঠোর হন, আত্মপ্রত্যয়ী হন, কিন্তু তাও তারা সাফল্য পান না। কেন, কি কারণ হতে পারে এর? লৌহ মানবের মতো ব্যক্তিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তারা সফলতা কেন লাভ করেন না? এবার এটার উত্তর তাদের ব্যক্তিত্বের মধ্যেই লুকিয়ে রয়েছে। লৌহ মানব, লোহা। আপনি কখনো লোহাকে দেখে থাকবেন? অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত কঠিন, কিন্তু শুধু তখনই যখন সেটা শান্ত থাকে, শীতল থাকে। তাকে উত্তপ্ত করুন, তা আর কঠিন থাকবে না। তার উপরে এক আঘাত করুন আর তার আকৃতি বদলে যাবে। বুঝলেন? যদি আপনিও জীবনে নিজের শক্তি দিয়ে, নিজের নিরন্তর প্রচেষ্টা দিয়ে বড় কিছু করতে চান, তাহলে সর্বপ্রথম একে শান্ত করে রাখুন, একে শীতল করে রাখুন। জীবনে যা পেয়েছেন তাতেই সন্তুষ্টি পেতে শিখুন। এই ক্রোধের তাপে নিজেকে বদলাবেন না। চিনতে শিখুন সেই চিন্তাগুলো যা ক্রোধ বাড়িয়ে দেয়, আর সেগুলোকে শেষ করে দিন, নয়তো সেই রাগ আপনার পতন অবশ্যই ঘটাবে। রাধা রাধা। আপনি কখনো জীবনে সূর্যোদয় দেখেছেন? কত প্রশান্তিদায়ক, কত শক্তিদায়ক হয়। মনের মধ্যে যেন একটা নতুন প্রেরণা দান করে, একটা নতুন উৎসাহ। কিন্তু যদি আপনি উঠতে দেরি করেন, তাহলে আপনি এই সূর্যোদয় দেখতেই পাবেন না। ঠিক এরকমই হয় আমাদের জীবনেও। সুযোগ সূর্যোদয়ের মতো। যদি আপনি আপনার জীবনে দরকারের চেয়ে বেশি অপেক্ষা করেন এই সুযোগের সদ্ব্যবহার করতে, তাহলে এই সুযোগ আপনার অপেক্ষা কখনোই করবে না, তা চলে যাবে। সেই জন্য এদের সামলে রাখুন। সঠিক সময় আসলে এই সুযোগের সদ্ব্যবহার করুন, নিজের কর্মকে সম্পূর্ণরূপে সার্থক করুন। এটাকে এক মুহূর্তের মতো দেখুন। যদি এরকম করেন তাহলে জীবনও সূর্যোদয়ের মতোই হবে। এতে সন্তুষ্টি থাকবে, গৌরব থাকবে, আর থাকবে শান্তি। রাধা রাধা। চিন্তা, সবাই বলে চিন্তা করা উচিত নয়, কিন্তু চিন্তা সবাই করে। যিনি বৃদ্ধ ব্যক্তি হন তিনি নিজের অতীতের সাথে বর্তমানের তুলনা করে চিন্তিত থাকেন। একজন যুবক ব্যক্তি ভবিষ্যতের বিষয় চিন্তা করে, নিজের লক্ষ্য কিভাবে পূরণ করা যায় সেই চিন্তায় মগ্ন থাকে। শুধু একজন বালক, একজন বালকের না। চিন্তা, সবাই বলে চিন্তা করা উচিত নয়, কিন্তু চিন্তা সবাই করে। যিনি বৃদ্ধ ব্যক্তি হন তিনি নিজের অতীতের সাথে বর্তমানের তুলনা করে চিন্তিত থাকেন। একজন যুবক ব্যক্তি ভবিষ্যতের বিষয় চিন্তা করে, নিজের লক্ষ্য কিভাবে পূরণ করা যায় সেই চিন্তায় মগ্ন থাকে। শুধু একজন বালক, একজন বালকের না তো তার ভবিষ্যতের চিন্তা থাকে আর না অতীতের দুঃখ থাকে। আর এরকম কেন? কারণ সে শুধুমাত্র বর্তমান নিয়ে ভাবে। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই সংসারে সবথেকে মাহাত্মপূর্ণ বস্তু কি, তাহলে আপনি বলবেন জল, আর একদম ঠিক বলবেন। কিন্তু কোন কারণে? এই জন্য যে সে আমাদের জীবনদান করে, এই জন্য যে সে আমাদের তৃষ্ণা মেটায়, নাকি এই জন্য যে আমাদের দৈনিক কাজ থেকে শুরু করে আমাদের মৃত্যু অবধি কাজে আসে, সব কাজে আমাদের সাহায্য করে? না, এর পেছনে একটা কারণ হলো জলের প্রকৃতি। ভেবে দেখুন,
সমুদ্রের এই জল সূর্যের তাপ সহ্য করে বাষ্পীভূত হয়, তারপর উপরে গিয়ে মেঘে পরিণত হয়। তারপর সেই মেঘ রূপে প্রবাহিত হয়ে কোনো পর্বতের সাথে ধাক্কা খেয়ে বর্ষা হয়ে এই পৃথিবীতে বর্ষিত হয়। আর এই পৃথিবীর ধূলিকণা এর মাটিকে নিজের মধ্যে ধারণ করে। মানুষের দ্বারা, অন্য প্রাণীর দ্বারা যে ময়লা ছড়িয়ে পড়েছে তাকে নিজের মধ্যে ধারণ করে, আর তারপর ফের অগ্রসর হয়ে পড়ে সমুদ্রের দিকে, সমুদ্রে মিশে যায়। কিন্তু তবুও আবার বাষ্পীভূত হওয়ার সময় সেই ময়লাকে সে সেখানেই ফেলে যায়, সেই ময়লাকে নিজের সাথে নিয়ে যায় না। ব্যাস, এটাই জলের প্রকৃতি যা তাকে মহান করে তোলে। আপনিও আপনার জীবনে আপনার কর্ম করুন, মহান কর্ম করুন, ভালোভাবে করুন, কিন্তু সেই কর্মের সাথে যে অহংকার আসে সেটা নিজের মধ্যে প্রবেশ করতে দেবেন না। তার থেকে ওপরে উঠুন, আপনি নিজেকে জলের মতো হালকা অনুভব করবেন। রাধা রাধা, প্রেম আর চাওয়া একই মনে হয় তাই না? কিন্তু আসলে এরা আলাদা, এদের মধ্যে অনেক তফাত আছে। দেখতে গেলে প্রেম আর চাওয়া কখনোই এক হতে পারে না। এবার যদি আপনাকে আমি এক উদাহরণ দিই, যদি আপনি এই ফুলকে চান তাহলে আপনি এটাকে তার ডাল থেকে ছিঁড়ে আপনার কাছে রেখে দেবেন, কিন্তু যদি আপনি একে ভালোবাসেন তাহলে আপনি প্রতিদিন এসে এটার শিকড়ে জল দেবেন যাতে সে আরও প্রস্ফুটিত হয়। শুধু এটাই তফাত চাওয়া আর প্রেমের মধ্যে। চাওয়া স্বার্থ হয়ে ওঠে, যেখানে প্রেম, প্রেম পরমার্থ হয়ে ওঠে। তাই কাউকে না চেয়ে ভালোবাসুন, জীবন ধন্য হয়ে উঠবে। রাধা রাধা। ভাগ্য, সময় ও কর্ম, দেখতে গেলে আমরা সবাই এই তিনটি শব্দের সাথে খুব ভালোভাবে পরিচিত। হয়তো আমাদের জীবনে আমরা এই তিনটি শব্দের প্রয়োগ অবশ্যই করে থাকি। দেখতে গেলে এই বিষয়ে প্রত্যেক ব্যক্তির দৃষ্টিভঙ্গি আলাদা। কেউ বলে সময়ই হলো সেই মাধ্যম যা ভাগ্য বানায়, কেউ বলে ভাগ্যই হলো সেই যা সময়কে বদলে দেয়, কেউ বলে ভাগ্য এবং কর্ম এই দুই একই দাঁড়িপাল্লার দুই দিক। যদি আপনাকে সত্যিটা বোঝাই তাহলে ঠিক এইভাবে বোঝাব। মনুষ্য জন্ম লাভ করা, মানুষ রূপে জন্মগ্রহণ করা, এটি ভাগ্যের হাতে থাকে। মৃত্যুকে প্রাপ্তি করা সময়ের হাতে থাকে। এই দুটি আমাদের হাতে নেই, কিন্তু মৃত্যুর পরেও চিরকালের জন্য অমর হয়ে থাকা, লোকের হৃদয়ে বসবাস করা, এটি অবশ্যই আমাদের হাতে আছে। আর এ আমরা অর্জন করতে পারি শুধুমাত্র আমাদের কর্মের দ্বারা। অর্থাৎ কর্মই হলো সব কিছুর আধার, তাহলে এর থেকে কখনো বিচলিত হবেন না। শ্রেষ্ঠ কাজটা করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। প্রসন্নতা, এই প্রসন্নতা এমন কোন অনুভূতি নয় যা সৃষ্টিতে শুরু থেকেই ছিল। প্রসন্নতা হলো এমন এক অনুভূতি যা আপনাকে নিজের কর্মের দ্বারা অর্জন করতে হয়, আর যত অন্যকে দেবেন ততই তা অঙ্কুরিত হবে। অর্থাৎ যতটা প্রসন্নতা অন্যকে দিতে পারবেন ততটাই প্রসন্নতা নিজে চলে আপনার কাছে আসবে। এবার আপনি বলবেন, এ তো অত্যন্ত কঠিন কাজ, এ কিভাবে সম্ভব হবে? সবাইকে প্রসন্ন রাখা তো স্বয়ং মহাদেবেরও সাধ্য নয়, আমরা তো হলাম সাধারণ মানুষ, এ কিভাবে হতে পারে? চলুন আপনার এই কথা আমি মেনে নিলাম, সবাইকে প্রসন্ন রাখা সম্ভব নয়, এটা 100% সত্যি কথা। কিন্তু আমরা চেষ্টা তো করতেই পারি যে প্রসন্নতা না হোক, আমরা যেন কাউকে দুঃখ না দিই, এটা তো আমরা করতেই পারি। যত এই দুঃখ দূর হবে ততটাই সুখ ছড়িয়ে পড়বে, আর যত এই সুখ ছড়িয়ে পড়বে ততই বাড়বে এই প্রসন্নতা। তাহলে আসুন এই প্রসন্নতার সাথেই বলুন রাধা রাধা।
ক্ষমা, দুই অক্ষরের এই শব্দ বলতে শুনতে লিখতে গেলে কত সোজা মনে হয়, কিন্তু একে কার্যকরী করা ততটাই কঠিন। সত্যি কথা বলতে কি, এটা শক্তিশালীদের কাজ, দুর্বলের নয়। ক্ষমা চাইবার জন্য আপনাকে আপনার দম্ভ ত্যাগ করে বিনম্রতার ধরাতলে আসতেই হবে, আর ক্ষমা করার জন্য ততটাই ঔদার্যের প্রয়োজন হয়ে থাকে। এবার ভাবুন সিংহ, যাকে জঙ্গলের রাজা মানা হয়, সে ওই হরিণকে ক্ষমা করতে পারে যে তার ঘুম ভাঙিয়েছে। আপনি কেন করতে পারবেন না? যেখানে সিংহ যদি চায় তাহলে এক প্রহারেই সেই হরিণকে শেষ করতে পারে। জীবনে একটা কথা মনে রাখবেন, যদি আপনার মধ্যে ক্ষমা করার বা ক্ষমা চাওয়ার ক্ষমতা থাকে, যদি আপনার মধ্যে সেই সামর্থ্য থাকে, তাহলে আপনি দুর্বল নয়, আপনি অত্যন্ত শক্তিশালী। কারণ আপনার কাছে সেই শক্তি আছে যা হলো অত্যন্ত মহান। রাধা রাধা। ক্ষমা, দুই অক্ষরের এই শব্দ বলতে শুনতে লিখতে গেলে কত সোজা মনে হয়, কিন্তু একে কার্যকরী করা ততটাই কঠিন। সত্যি কথা বলতে কি, এটা শক্তিশালীদের কাজ, দুর্বলের নয়। ক্ষমা চাইবার জন্য আপনাকে আপনার দম্ভ ত্যাগ করে বিনম্রতার ধরাতলে আসতেই হবে, আর ক্ষমা করার জন্য ততটাই ঔদার্যের প্রয়োজন হয়ে থাকে। এবার ভাবুন সিংহ, যাকে জঙ্গলের রাজা মানা হয়, সে ওই হরিণকে ক্ষমা করতে পারে যে তার ঘুম ভাঙিয়েছে। আপনি কেন করতে পারবেন না? যেখানে সিংহ যদি চায় তাহলে এক প্রহারেই সেই হরিণকে শেষ করতে পারে। জীবনে একটা কথা মনে রাখবেন, যদি আপনার মধ্যে ক্ষমা করার বা ক্ষমা চাওয়ার ক্ষমতা থাকে, যদি আপনার মধ্যে সেই সামর্থ্য থাকে, তাহলে আপনি দুর্বল নয়, আপনি অত্যন্ত শক্তিশালী। কারণ আপনার কাছে সেই শক্তি আছে যা হলো অত্যন্ত মহান। রাধা রাধা। আমরা জীবনে বাঁচার জন্য কিছু না কিছু করতে থাকি, কিছু কাজ আমরা করে থাকি আর্থিক সাচ্ছল্যতার জন্য, কিছু কাজ আমরা করে থাকি এই মনকে প্রসন্ন করার জন্য। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই ভেবে ভেবে চিন্তার মধ্যে থাকেন যে কোনো কাজ আমরা যা ভেবেছি সেটা সেভাবে ঠিক হলো না, বা এই কাজ সম্পূর্ণ হলো না, বা কাজের পরিমাণ দেখে দুশ্চিন্তা করতে থাকেন। এবার এই যে দুশ্চিন্তা, এটা দুঃখকে আহ্বান করে, আর দুঃখ প্রতি মুহূর্তে আমাদের মেরে ফেলে। তাহলে ভাবুন, এ কি সত্যি? কাজের পরিমাণ কি আমাদের সত্যি সত্যি মেরে ফেলতে থাকে? কখনোই নয়। বুঝুন একটা গুরুত্বপূর্ণ কথা, আজ পর্যন্ত এই সংসারে যত মহাপুরুষ এসেছেন ওনাদের কাছেও ততটাই সময় ছিল যতটা আজ আপনার কাছে আছে, তত ঘন্টাই ছিল তত মুহূর্তই ছিল। পার্থক্য শুধু এটাই, ওনারা চিন্তা করে সময় নষ্ট করেননি, তারা পরিকল্পনা করেছেন, তাকে কার্যকর করেছেন, আর জীবনে মহান থেকে মহানতর কাজ করেছেন, যার জন্য আজও আমরা ওই মহাপুরুষদের স্মরণ করে থাকি। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কাজের পরিমাণ কখনো আমাদের মেরে ফেলে না, কাজের দুশ্চিন্তা আমাদের মেরে ফেলে। তাই এই চিন্তাকে কোথাও ত্যাগ করুন, আর নিরন্তর চেষ্টা করতে থাকুন, পরিকল্পনা করতে থাকুন, এবং জীবনে সামনে এগোতে থাকুন, আনন্দই আনন্দ পাবেন। তাহলে একটু আনন্দ বের করে আমার সাথে বলুন, রাধা রাধা।